তো কোন সাবজেক্টে হবে এটা নির্ধারণ করা কঠিন, যেখানে শ্রোতাদের নবী কারো মাটির কারো মুরুব এবং দুইজনের নামই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। যেখানে মসজিদের সভাপতি ঘুষখোর হইতে পারে, যেখানে পায়ের উপরে পা তুলে বসলে বেয়াদবি, দাড়ি কাটলে বেয়াদবি না, এমন সমাজে কি বিষয়ে বক্তব্য দেবে এটা নির্ধারণ করা খুবই কঠিন। যে সমাজে দিন প্রচারক তথা ইউটিউবার এবং ফেসবুকার এদের মতো ঈশার নামাজি পড়ে না, সে ওয়াজ রেকর্ডিং করে প্রতিদিন। যে সমাজে একটা থামনেল দিবে দেখেন কে কাকে কিভাবে বাঁশ দিছে বলে, এবং সে এটাকে দিন প্রচার মনে করে, ওই সমাজের অসুস্থ মস্তিষ্কের যুবক এবং প্রচারককে সামনে পেলে বক্তব্যের টপিক কি হবে এমন পরিস্থিতি নির্ধারণ করা কঠিন। যে সমাজে মানুষকে দিনের কথা বলতে গেলে বিরিয়ানি রান্না করে আনতে হয়, এই পরিস্থিতিতে দিনের প্রচার প্রসারের টপিক কি হবে সেটা বলা কঠিন। যে সমাজের প্রত্যেকটা মানুষ চায় সামনের লোকটা ভালো হয়ে যাক আমি হব না, এমন পরিস্থিতিতে কি সাবজেক্টে আলোচনা হবে নির্ধারণ করা অত্যন্ত জটিল। যে সমাজে যদি এখন বলি দাড়ি কাটা হারাম, শুক্রবার আল্লাহর জমিনে যে কটা দিন আছে ইয়ামুল জুমা, জুমার দিন সবচেয়ে উত্তম দিন, তুমি ওই দিনটাকে নির্বাচন করো দাড়ি শেভ করার জন্য, বলবে হুজুর কথা তো ঠিক কইছেন, কিন্তু সে আগামী শুক্রবার যায় শেভ করবে। এমন যুবক এবং এমন মুসলিমদের সামনে কি টপিকে আলোচনা হবে যে দাড়ি কাটা হারাম আপনি বলবেন, আপনাকে বলবে আপনি একদম ঠিক কথা বলছেন, পরের শুক্রবার যে সে দাড়ি কাটবে এমন যুবকের সামনে কি বক্তব্য হবে, কি বিষয় নিয়ে আলোচনা হবে, এমন পুরুষের সামনে যে পুরুষ চিন্তা করে মেয়ে বিয়ে দিয়ে নাতি নতুন হয়ে গেলে নানা হয়ে গেলে দাড়ি রাখবো এখনো বয়স হয় নাই, যে সমাজের মানুষের 14 বছর বয়সে দাড়ি ওঠে সে দাড়ি রাখবে 50 বছর বয়সে এই সিদ্ধান্ত নেয়, এমন মানুষের সামনে কি বিষয়ে আলোচনা করা হবে সিদ্ধান্ত নেওয়া কঠিন। যে সমাজে প্রত্যেকটা বাপ চায় তার ছেলে হুজুর হয়ে যাক, সে নিজে হুজুর হইতে চায় না, রিক্সা চালায় এক অক্ত নামাজ পড়ে না, ছেলেকে মাদ্রাসা দিছে কেন, একটু দিন ধর্ম শিখবে বাট সে নামাজ পড়ে না। যে সমাজের বাপেরা মনে করে তার ছেলে আলেম হওয়া উচিত বাট তার না, তার হওয়ার দরকার নাই, এমন বিকৃত মস্তিষ্কের মানুষের সামনে সিদ্ধান্ত, বাজে সিদ্ধান্ত নেওয়া মানুষগুলোর সামনে বক্তব্যের আলোচনা কি হবে বলা মুশকিল, অবশ্যই বলা মুশকিল। যেখানে 50,000 টাকা দিয়ে বক্তা আসবে, অন্য বক্তা কি ভুল বক্তব্য দিয়ে গেছে সেটা প্রচার করবে, অথচ এই মানুষগুলোকে একটা সুন্নত শিক্ষা দিয়ে যাবে না, শ্রোতারা এতে অভ্যস্ত হয়ে যাবে এবং ওইটাকে দিন প্রচার মনে করবে, এই ধরনের শ্রোতার সামনে বক্তব্য সাবজেক্ট কি সিদ্ধান্ত খুবই কঠিন সিদ্ধান্ত নেওয়া। যে সমাজে লেকচাররা আসবে আমল শিখাবে, এটা না করে লেকচাররা আমল করায়, আমি আপনাকে বলবো সুবহানাল্লাহ বললে আসমান আর জমিন মধ্যবর্তী খালি জায়গা পরিপূর্ণ হয়ে যায় নেকিতে, আপনি সুবহানাল্লাহ পড়িয়েন, আমি এটা না করে আপনাকে বল আমি পড়াচ্ছি এখানে, অথচ আমার উচিত আপনাকে এটা শিখিয়ে দেবো এবং আপনি যখন তখন পড়বেন এটা। যেখানে আমি আপনাদেরকে বলবো যে লা ইলাহা ইল্লাল্লাহ সর্বোত্তম জিকির, সর্বোত্তম কি জিকির, সেখানে আমি আপনাদেরকে জিকিরটা না শিখি আপনাদেরকে জিকির পড়াই, সবাই বলেন লা ইলাহা, জিকির করাইছি শিখাই না, এখান থেকে বের হওয়ার পর আর কেউ জিকির করা মনে করে হয়ে গেছে আগামী বছর ওয়াজ আবার একবার করে নেব, জিকির হয়ে গেছে হজের মতো বছরে একবার আসে ওয়াজ না, এমন পরিস্থিতিতে মানুষের সামনে বক্তব্য দিয়ে মানুষকে সন্তুষ্ট করা, মানুষের পছন্দের বিষয়ে কথা বলা খুবই কঠিন, খুবই খুবই কঠিন। তো যাই হোক, চাঁদপুর কচুয়া আমার মনে হয় প্রথমে আসছি, চাঁদপুরে এইবার সহকারে মাহফিল, এটা আমার দ্বিতীয় মাহফিল, 2022 সালে মনে হয় একবার আসছিলাম চাঁদপুর, এই রোডটা দিয়ে গেছে ঠিক আছে,
আর আজকে 2024 সাল জানুয়ারি 19 তারিখে আসলাম আরেকবার। চাঁদপুর আমার বাড়ি থেকে বেশি দূরে না, এখানকার মানুষের বিয়ে শাদী রীতি রেওয়াজ সব আমি জানি, আমি করি না সব পালন করি না, আমি জানি। এখানকার অনেক ময় মুরব্বীরা আমার আমার বাপ দাদার নাম বললে চিনতেও পারে, বেশি দূরে না আমার বাড়ি এখান থেকে, নাঙ্গলকোটকে বেশি দূরে না কি ওইখান থেকে, বেশি একটা দূরে না। এই সামনে গেলে তো যে মেন রোডে উঠলে হালকা একটু টান দিলে মুজাফফরগঞ্জ না, ওইদিকে একটু 15 মিনিট ঘুমটা চলে লাকসাম, 10 মিনিট ঘুমটা চলে আমার বাড়ি, বেশি দূর না তো। এখানকার বিয়ে সাথে দুলাভাই যে সালার পরে কোলে করে নিয়ে এসে গোসল করে পাড়ার মধ্যে রেখা আমি জানি, কথা বোঝেন নাই তো। এখানে যে ওই যে কুলা, কুলার মধ্যে ধান, কুলার মধ্যে চেরাক, নতুন বউরে বরণ করে নে কুলা চেরাক দেখি, বেশি দিন আগের কথা নেই ওটি। আরে বেটা অন উড়ি গেছে, কারণ তোরা পালায় বিয়ে করছো ভাই, পালন করবি রীতিরাজ পালন করবে কই আর, ওলা বান সব মাইয়া নিয়ে ফুফির বাড়ি খালার বাড়ি, এবার ফুফি বাইরে বুঝে ভাই খারাপ হতো না মাইনা নেই, তো আন রীতির আওয়াজ পালন করবো কে বাপে কর, আমি তেজ্য করে দিব পোলা কো, আমি বাপের ঘরে না গেলে কি এসে যায়, আমি এখন বড় হয়েছি সাইকেল চালাম রিক্সা চালাম, এই ছাড়া বাঁচবো না, আমি বস্তিতে যে থাকবো তারপরে তোরে সখিনা তোরে ছাড়া বাঁচবো না, এমন পরিস্থিতি তো আসলে রীতি, যদি রীতির আওয়াজ মানে এখন এগুলোই মানে ঠিক না। আমি যখন বিয়ে করতে গেছি বুঝছেন, আমার একটা করছি আলহামদুলিল্লাহ, তো এখন ওই যে গেটের মধ্যে মিষ্টি চিনি খাওয়ানোর জন্য বলাবেন টেবিল টেবিল বসাইছে টাকা নেবে রাইট, আমি তো টাকা দিব না। আমি বললাম যে বিয়ে সারা জীবন শুনলাম সবাইকে শুভ কাজ, শুভ কাজে বাধা প্রথমে ঢুকতে, মানে আমি শ্বশুরের বাড়ির দিকে ঢুকবো বিয়ে পড়বো, মধ্যখানে গেট বানায় দাঁড় করা বসেছে যেতে পারবে না, এখানে টাকা না দিলে আমি বুদ্ধি করে বললাম যে এটা কেমন আস্তা করবে না, শুভ কাজে বাধা চলো আমরা ফিরে যাই, কারণ আগে মানুষ বলতো বিধবা মহিলা দেখলে যাত্রা অশুভ হতো, বিড়াল চলে গেলে যাত্রা অশুভ হবে, সেই প্রেক্ষিতে চিন্তা করলে তো আইরে বিয়ের বাড়িতে ঢুকার আগে বাধা চলো আজকে বিয়ে হবে না, যদি হিসেব ওইটা হয় আর কি। তো যাই হোক, আমার জ্যাঠা হালকা চোখ টিপ দিয়েছে বলছে এত এত কিছু বোঝে না, আমি মনে পার হয়ে গেছি ওরা দিছে ওরা টাকা আমরা দিচ্ছি ওরে ধরি না, এই যাই হোক একটা ছোট গল্প বললাম আর কি। হ্যাঁ ওরে বাপরে বাপ, বিয়ে করছিস কত বছর আগে, আল্লাহ দেখুন চাঁদপুরের মানুষ ইত্তাকু রাব্বাকুম, নিজেদের প্রতিপালককে ভয় করুন এবং ভালোবাসুন। আহলুস সুন্নাতুল জামা সুন্নি সুন্নতি এভাবে চিন্তা চিন্তা করলে সুন্নত হয় না, সুন্নতকে আঁকড়ে ধরতে হলে কোরআন ও সুন্নাহ যা বলে তা করতে হয়, যা নিষেধ করে তা বর্জন করতে হয়, তাই সুন্নি হওয়া যায়, এছাড়া সুন্নি হওয়া যায় না। শুরুতেই বলে রাখি ইন্নাদ দ্বীন ইনদাল্লাহিল ইসলাম, নিশ্চয় ইসলামই আল্লাহর নিকট একমাত্র দ্বীন, ওয়া মাখতালাফাল লাযীনা উতুল কিতাবা ইল্লা মিন বাদি মা জাআহুমুল ইলমু বাগিয়ান বাইনাহুম, আর যাদেরকে কিতাব দেওয়া হয়েছিল তারা কেবল পরস্পরের বিদ্বেষ বশত তাদের নিকট জ্ঞান আসার পর মতানক্য ঘটিয়েছিল। আপনি যদি একটু লক্ষ্য করেন সূরা আল ইমরানের 19 নম্বর আয়াত, আল্লাহ বলছে এ শিয়া সুন্নি চিশতি সাবিরি তরিকত হাকিকত মারিফত শরীয়ত চরমরে আট্রসি ফুরফুরা মাইজবান্ডারি ওলিদ কিলিদ জৈনপুরি সালাফি আহলে হাদিস, তাদের কাছে কোরআনুল করিম স্পষ্ট হয়ে আসার পরেও তারা কোরআনকে প্রত্যাখ্যান করেছে নিজেদের দ্বন্দ্বের কারণে, এটা আমি বলছি না সূরা আল ইমরান বলছে, না না সালাফি সহিহ আকীদা আহলে হাদিস জৈনপুরি ওলি তিলি মাইজভান্ডার সাসিনা, না না এগুলো এভাবে আসেনি, সূরা আল ইমরানের 19 নম্বর আয়াতটা খোলেন না, আপনার এলাকায় কি কোরআন কি নাই নাকি, তো ভুল বললে ধরে দেবেন আমাকে সংশোধন করে দেবেন, যদি ভালো না লাগে এখান থেকে নামবো দুইটা বাড়ি দিবেন চুদা দিয়ে, বলবেন যে আল্লাহ ইসলামের শত্রুকে বাড়ি দিছে নেকি দিও, আমি বলবো আল্লাহ দিন প্রচার করতে এসে বাড়ি খেয়ে গেছি তুমি নেকি দিও, খালাস বিচারের মাঠে ফয়সালা হবে কে নেকি হবে, শেষ ঝামেলা শেষ, ঠিক আছে ঝামেলা শেষ, আপনার রাগ থাকলে মিটাই নেবেন ভুল বলবে ধরে দেবেন। সূরা আল ইমরান আয়াত নম্বর 19,
ইন্না দ্বীনা ইনদাল্লাহিল ইসলাম নিশ্চয় আল্লাহর কাছে মনোনীত দ্বীন হচ্ছে ইসলাম ওয়া মাখতালাফাল লাযীনা উতুল কিতাব এদের কাছে এই যে কোরআনুল কারীম কিতাব আসছে এরা ইখতিলাফ করছে বিদ্বেষ করছে এটাকে প্রত্যাখ্যান করছে কেন ইল্লা মিন বাদি মা জাআহুমুল ইলমু বাগিয়ান বাইনাহুম নিজেদের মধ্যে দ্বন্দ্ব একজন কয় রাসূল মাটির একজন কয় রাসূল নূরের একজন কয় আল্লাহ আরশের উপর একজন কয় সব জায়গায় বিরাজমান নিজেদের দ্বন্দ্বে এরা কোরআন হাদিসকে ভুলে গিয়ে এরা এদের বাপে কি কইছে দাদাই কি কইছে এদের সংখ্যা কত বেশি এরা কত বছর থেকে আমল জানে এগুলোতে তারা জোর করে ঝগড়া করছে আমল কত পুরনো তোমার বাপ দেখাও তুমি দাদা দেখাও তুমি আরে ভাই তোমাকে 1450 বছর আগে নিয়ে গেছে তুমি বলতেছো বাপ দাদার জন্মে শুনি নাই তোমার বাপ দাদার বয়স কত মিয়া 100 বছর যেতে পারো তোমার দাদার কান্দি দেখো তোমার দাদার বয়স কত বলো তুমি মরছে কত বছর আগে বাইচা ছিল কত বছর 100 বছর হইছে এখন 100 বছরকে অনেক আগের কথা বলো আমি 1450 বছর আগে নিয়ে গেছি তোমারে তুমি আসলে 100 বছরের পুরান বলতে এখানে আইসা 1450 বছর নতুন হয়ে গেছে না তোমার বাপ দাদা 100 বছর আগে আসছে খুব পুরান ওর বাপ রে বাপ 1450 বছর আগে এটা নতুন হয়ে গেছে হঠাৎ করে এই তোমার অঙ্ক এই তোমার হিজাব ইত্তাকু রাব্বাকুম ইয়া নাস মানুষ তোমরা ভয় করো তোমাদের প্রতিপালককে ওয়া মান ইয়াকফুর বিআয়াতিল্লাহ আর যে ব্যক্তি আল্লাহর আয়াতকে অস্বীকার করে ফা ইন্নাল্লাহ সারিউল হিসাব নিশ্চয় আল্লাহ দ্রুত হিসাব গ্রহণ করে এভাবে আরো দ্রুত আল্লাহু আলাম উদাহরণ দেওয়া যাবে না আল্লাহর সাথে কোনো কিছু ان الله سريع الحساب নিশ্চয় আল্লাহ যখন হিসাব গ্রহণ করবে ভেরি ফাস্ট অত্যন্ত দ্রুত গ্রহণ করে ফেলবে এত টাইম টেবিল নেবে না যার হিসাব নেবে সেকেন্ডের আগে আল্লাহু আলাম উদাহরণ দেওয়া যাবে না কত দ্রুত নেবে আল্লাহ হিসাব আমি জানি না কত দ্রুত নেবে বাট আল্লাহ বলছে দ্রুত তুমি বোঝো হ্যাঁ কিয়ামতের একদিন যদি পৃথিবীর 50,000 বছর হয় তাহলে আল্লাহ যেটাকে দ্রুত বলতেছে ওই দ্রুত কি ব্যাখ্যা দিব আমি যে কত দ্রুত নেবে হিসাব اتقوا ربكم الناس من يطع الرسول فقد اطاع الله من يطع الرسول فقد اطاع الله من يطع الرسول فقد اطاع الله ومن تولى فما ارسلناك عليهم حفيظا سني طب جننا وتذكر المهله والبرشه জেনে নাও চাঁদপুরের যুবক যুবতীরা জেনে নাও চাঁদপুরের ধনী ও দরিদ্ররা তোমাদের রব সূরা নিসায় বলছেন মাইয়াতির রাসূল যে রাসূলের অনুসরণ করে ফাকাদে আতা আল্লাহ সে আল্লাহর ইবাদত করে মাইয়াতির রাসূল যে রাসূলের অনুসরণ করে সে সুন্নির বাইরে শুনে নেই এর বাইরে সব মিথ্যুক আমি যদি না করি আমি মিথ্যুক তুমি না করলে তুমি মিথ্যুক মাইয়াতির রাসূল যে রাসূলের অনুসরণ করে সে সুন্নির বাইরে কোনো সুন্নি নেই ফাকাদ আতা আল্লাহ রাসূলের অনুসরণ যে করলো সে আল্লাহর ইবাদত করলো ওয়া মান তাওয়াল্লা যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শিক্ষা থেকে মুখ ফিরিয়ে নিল ফামা আরসালনাকা আলাইহিম হাফিজা আল্লাহ বলেন ইয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি আপনার কথা না শুনে দূর ছেড়ে দেন তাদেরকে আমি আপনাকে এদের জন্য তত্ত্বাবধক করে পাঠাই নাই আপনি বলবেন ফাযাক্কির উপদেশ দিবেন আপনি ইন্নামা আনতা মুযাক্কির আপনি শুধু একজন উপদেষ্টা লাস্তা আলাইহিম বিমুসাইতির আপনি কারো কর্ম নিয়ন্ত্রক নন ইল্লা মান তাওয়াল্লা ওয়া কাফার আপনার উপদেশ পাওয়ার পর যারা মুখ ফিরিয়ে নেবে ফায়ুআযযিবুহুল্লাহুল আযাবাল আকবার আল্লাহ তাকে কঠোর দণ্ডে দণ্ডিত করবে খুব সিম্পল কথা কেমন শুনুন সুন্নি কিভাবে হবেন আল্লাহ তাআলা বলেন কোরআনুল কারীমে ওয়া মা আতাকুমুর রাসূল যা রাসূল দিয়েছে ফাখুযু তা তোমরা গ্রহণ করো ওয়া মা নাহাকুম আন আর তিনি যা নিষেধ করেছেন ফান্তাহু তা তোমরা ছেড়ে দাও রাসূল যা দিয়েছে তা যদি নেন তাহলে আপনি সুন্নি হবেন রাসূল যা নিষেধ করেছেন তা যদি ছেড়ে দেন তাহলে আপনি সুন্নি হবেন এর বাইরে সুন্নি হওয়ার অপশন নাই ওয়াত্তাকুল্লাহ আল্লাহকে ভয় করো ইন্নাল্লাহ শাদীদুল ইকাব নিশ্চয় আল্লাহ শাস্তি দানে অনেক বেশি কঠোর দীনি ভাইরা আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রেরণ করে তিনি কোরআন কারীমে বলছেন ওয়ামা ইয়ানতিকু আনিল হাওয়া এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রবৃত্তির অনুসরণ করে না ইন হুয়া ইল্লা ওয়াহয়ুহা
আল্লাহর নবীকে আল্লাহ যদি ওহি করত তখনই তিনি বলতেন এর বাইরে কোনো কিছু বলতেন অথচ আপনি বলছেন ইসলামে এই নাই সেই নাই সবকিছু কি পরিপূর্ণ সবকিছু কি কোরআন হিসেবে পাওয়া যাবে জেনে নিন ভাই ওয়াল্লাহি আপনি যদি এগুলো মনোযোগ দিয়ে না শুনে অনুভব না করেন আপনার আর আমার কারো উপায় নেই যদি আমরা এগুলো অনুভব না করি عن عبد الله بن مسعود رضي الله عنه قال عبد الله بن مسعود رضي الله عنه থেকে বর্ণিত তিনি বলেন قال رسول الله صلى الله عليه وسلم আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছে ইন্নাহু লাইসা শাইউন ইউকাররিবুকুম ইলাল জান্নাহ ইল্লা ক্বাদ আমারতুকুম বিহ আপনারা যারা বলেন কোরআন হাদিসে কি সবকিছু আছে একবার সবকিছু কি আছে আপনাদের জন্য একটা জবাব আছে এই হাদিসটা আপনারা একটু শুনুন কেমন দেখেন আপনাদের কাজে আসে কিনা আব্দুল্লাহ ইবনে মাসউদ বলতেছে রাদিয়াল্লাহু আনহু বললো যে আমি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনছি যে আল্লাহ নবী বলতেছে ইন্নাহু লাইসা শাইউন ইউকাররিবুকুম মিনাল জান্নাহ ইল্লা ক্বাদ আমারতুকুম বিহ ও আমার সাহাবারা শুনো এই পৃথিবীতে এমন কোন কিছু নাই যেটা তোমাদেরকে জান্নাতের নিকটবর্তী করবে অথচ আমি তোমাদেরকে বলি নাই এমন কোন কিছু বাদ যায়নি প্রত্যেকটা এমন জিনিস যেটা তোমাকে জান্নাতের কাছে নেবে আমি তোমাদেরকে এগুলো বলছি কোনটা বাদ যায় নাই وليس شيء يقربكم الى النار وامر امتরা শুনো এই পৃথিবীতে এমন কোন কাজ বাদ নাই আমি বলি নাই এরকম হয় নাই যে আমি বলি নাই অথচ এটা জাহান্নামে নিয়ে যাবে তোমাদেরকে আমি তোমাদেরকে নিষেধ করে গেছি ইল্লা ক্বাদ নাহাইতুকুম আন ও আমার সাহাবারা এই পৃথিবীতে এমন সব কাজ যেগুলো তোমাদেরকে জাহান্নামে নেবে আমি তোমাদেরকে এগুলো থেকে নিষেধ করছি আর এই পৃথিবীতে এমন সব কাজ যেগুলো তোমাদেরকে জান্নাতের কাছাকাছি নিয়ে যাবে আমি সবগুলো তোমাদেরকে জানাই দিছি আদেশ দিছি যারা বলে ইসলাম কি সব আছে কোরআন হাদিসে আল্লাহ নবী তো বলতেছে যে লাইসা শাই কিছুই বাদ যায় নাই যেটা জান্নাতে নিয়ে যাবে অথচ আমি বলি নাই বলছি আমি সব এখানে বলছে ওয়ালাইসা শাই এবং কোনো কিছু বাদ নাই ইউকাররিবুকুম ইলান নার তোমাদেরকে জাহান্নামে নিয়ে যাবে অথচ আমি না করি নাই এরকম হয় নাই সব না করছে তো আল্লাহ নবী কি তাহলে মিথ্যা কথা বলছে আউযু বিল্লাহি মিনাশ যারা কোরআন হাদিসের বাহিরে আর একটা জিনিস কোরআন হাদিসে যা আছে তা আগে নাই না লই মাইনা যদি শেষ হয়ে যায় এবার কি করব না বুঝেন আমি বানাই আরে যা আছে তাই তো শেষ করতে পারে না নামাজের পরে সালাম ফেরানোর পরে কতগুলো দোয়া আছে মাসনুন এগুলো শেষ করার পরে যদি কারো সময় থাকে যদি কেউ বলে যে বাপ রে বাপ আমি তো সব পড়ে শেষ করে ফেলেছি এখন কি পড়বার বসেছি না তখন আমি নিজে নিজে কিছু করলো বললো আমি মনে বুঝাইতে পারতাম হাদিস কোরআনে যা আছে তার তো 100 ভাগের এক ভাগ আমরা পালন করি না করি তো এক ভাগের 100 ভাগ 100 ভাগের এক ভাগ যদি আমরা পালন না করি তাহলে নতুন নতুন বানানো কি দরকার 99% তো অলরেডি এটা করি না ওখান থেকে কিছু করি আল্লাহ আমাদেরকে বিশেষ তৌফিক দান করুন আমিন দিনি ভাইরা মনে রাখবেন কার মাঠে কত মানুষ জড় হয় এটার দিকে যাবেন না কেন আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু قال আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত তিনি বলেন قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন বাদা আল ইসলামু গরীবা ইসলামের সূচনা শুরু হয়েছিল অপরিচিত অবস্থায় ওয়া সায়াউদু কামা বাদা গরীবা অচিরেই খুব শিগগিরই এই কিছুদিনের মধ্যেই ইসলাম আবার শুরুর মতো অপরিচিত অবস্থা চলে যাবে দেখেন না এখন বাঙালি ডিসিশন নিতে পারে না নবী নূরুন নামাটি সিদ্ধান্তহীনতা হচ্ছে না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহু আকবার সুবহানাল্লাহ কি বিষয় ওয়াজ করব বুঝা মুশকিল হচ্ছে না যাই হোক দিনী ভাইরা শীত অনেক পড়তেছে আপনারা অনেকে অনেক দূর থেকে আসছেন আজকে আপনাদের দিকে বেশ কয়েকটা মাহফিল হচ্ছে মনে হয় মাহফিল হচ্ছে মনে রাখবেন দিন প্রচারে যে যেখান থেকে প্রচার করুক আর যে যেখান থেকে দিন শিখুক আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমার উদ্দেশ্য দিন প্রচার করা আপনার উদ্দেশ্য দিন শিখা যে যেখানে গিয়েছে যেখান থেকে যা যা বলছে আমাদের প্রচারকদের উচিত খালিস আল্লাহর কিতাব এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চরিত্র থেকে কথা বলা আপনাদের উচিত
خالص আল্লাহর জন্য এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র থেকে শিক্ষা নেওয়া। যদি এই দুইটা নৈতিকতা আমাদের ম্যাচ করে তাহলেই কিন্তু আমাদের ঝামেলা কি শেষ। তাহলে আর কে কত বড় মাহফিল করছে, কার মাহফিলে কতটুকু মানুষ হইছে, এই ঝামেলাগুলো থাকে না। আপনাদের মধ্যে কে কে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসেন, ভালোবাসেন আপনারা, আল্লাহ কবুল করুন আপনাদের ভালোবাসা। শুনেন, কে কে চান যে আপনাকে আল্লাহ ভালোবাসুক, আল্লাহর ভালোবাসা পেতে চান তো? হাত নামাজ, সিম্পল একটা ট্রিক আছে। আরে জানেন না, আল্লাহ মাফ করুক, বললাম উদাহরণগুলো আসলে খুবই তুচ্ছ, এগুলো সিমিলারও না, কেমন তারপর একটু বলি। মহিলাদেরকে আগে তোলা পানি পটাইতে খুব সহজে, ওয়াজ মাহফিল হয়েছে, মেলা হয়েছে, ভাবিদের জন্য আসান নিয়ে দিত আসান। যারা বয়স 40 কি, আমি আপনারা তো বুঝতেছেন, তোলা পানি বুঝতেছেন আর যে পাল্টে গেছেন, এখন তো এস এম এস এ হয়ে যা, তখন তো এস এম এস ছিল না, আছাড়ে করতো যা করতো। হ্যাঁ, ছোট পোলা পানির কাছে দিয়ে বুঝতেছে, ওই তো রাখি দিয়ে দিয়া কি কথা, আমার কোনো তোমার কথা ভাষা মিলে কে সুবহানাল্লাহ। আমারে অনেকে না করছে, আপনি ভাবে কথা বলেন না, রুড লাগে ম্যাডাম, আরাম মেনে কথা গায়ে গুলি দিতে আরাম মেনে কথা, রুড লাগে না গুলি কিলে রুড লাগে। যাই হোক, সমস্যা নেই, ওই ইন্টারনেটে যায় তো বহুত মানুষ মনে করে ইয়াহ কি ভাষায় কথা বলে, ব্যাটা তোর ভাষা কি রে, কয়জন ঢাকা শহরে জন্মেছে বলে যে আমি তুমি এখানে আসো কথা বলতে ফরি না, একটু ফরি সবাই এখন আমরা বলি না, না ঘরের ভিতরে আইলা তুইলা কইলা আয়ুসা যাচ্ছা কা খাচ্ছা কা, এটাই তো আমাদের মানে আঞ্চলিক কথা, এটাই আমাদের যেটা আমরা বুঝি আর কি, কেমন ধমক একটা এতে কইবে না কইলে তো আমাদের মনে হয় না যে ধমক দিছি এতে, হ্যাঁ গুলি করে দিলে কি আমরা মনে করি ধমক দিছে, এতে কইরে দশ সারি এতে কইলে তো আমরা ধমক দিছে পালায় না। এখন তো যাই হোক, আমরা তো আমাদের এলাকার ভাষা বুঝি, এই জন্য আমাদের এলাকার আমি হচ্ছে আমাদের কাছে প্রিয়, এবং ইন্টারনেটে যে দেশে যাক যাক আমার কি আসা যায় ঠিক না। যাই হোক, শোনেন ওই ভাবি বা ওইরকম আপা টাপা বলা পায় না, আচার ফাচার বন্ধান দিয়া কি করতো, ফটায় তো আর সল্লক লিখতো কাগজে বেঁধে না, আতা গাছে উমুক পাখি তুমুক কেমনে কেমনে মিলে মিলে লিখতো, মহিলারা খুব পাগল হয়ে যেত, বাপরে বাপ তো খুব সাহিত্যিক মানুষ রে, এরকমটা জামাই মিলি তো শেষ, লাইফ সেটেল রাইট, খুব রোমান্টিক। আচ্ছা তো ওয়াল্লাহি ওয়াল্লাহি আস্তাগফিরুল্লাহ আল আযীম, আল্লাহ মাফ করুক, উদাহরণ দিচ্ছি না, আল্লাহ সুবহান ওয়া তাআলার ভালোবাসা পাওয়া আরো অনেক সহজ, আর অনেক কি সহজ, এবং এটা শিখাই দিয়েছে কে, আল্লাহ নিজে শিখাই দিয়েছে। দেখেন আল্লাহ তাআলা কোরআনুল কারীমে সূরা ইমরানের 31 নম্বর আয়াতে বলতেছেন যে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, কুল ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, قل إن كنتم تحبون الله قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم আল্লাহু গফুরুর রহিম। সিম্পল কাজ করলে আল্লাহ পৃথিবীর প্রতিপালক, জান্নাতের মালিক, আল্লাহই জান্নাতের মালিক, জাহান্নামের মালিক নিজে আমাদেরকে ভালো করে, তো আল্লাহ নিজে শিখিয়ে দিচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, আল্লাহ বলতেছে যে কুল ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি আপনার উম্মত এদেরকে বলে দিন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, এই তোমরা যদি দাবি করো যে তোমরা আল্লাহকে ভালোবাসো, ফাত্তাবিউনি তাহলে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসো, সরি আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করো, ইউহিবুকুমুল্লাহ আল্লাহ নিজে তোমাদের ভালোবাসে, সুবহানাল্লাহ, মানে আল্লাহর নবী দাঁড়িয়ে রেখেছে আপনি দাঁড়িয়ে রাখবেন, আল্লাহর নবী টাকুর উপরে প্যান্ট পরেছে আপনি টাকুর উপরে প্যান্ট পরবেন, তিনি ডান হাতে খেয়েছেন আপনি ডান হাতে খাবেন, তিনি বাম পায়ে টয়লেটে গেছে আপনি বাম পায়ে টয়লেটে যাবেন, তিনি ডান কাত হয়ে শুয়েছে আপনি ডান কাত হয়ে শুয়েছেন, তিনি ঘুমের দোয়া পড়ে শুয়েছে আপনি ঘুমের দোয়া পড়ে শুবেন, তিনি বিসমিল্লাহ বলে খেতেন আপনি বিসমিল্লাহ বলে খাবেন, তিনি বিসমিল্লাহ বলে যে কোনো কাজ শুরু করতেন আপনি বিসমিল্লাহ বলে যে কোনো কাজ শুরু করবেন, তিনি খাওয়া দাওয়া শেষে আলহামদুলিল্লাহ বলতেন আপনি আলহামদুলিল্লাহ বলবেন, মানে উনি যা করেছে আপনি শুধু ফলো করবেন, যে খাওয়ার সময় আল্লাহ নবী কি করেছে, নামাজের সময় তিনি কি করেছে,
জিকিরের সময় তিনি কি করেছেন, বিকালবেলা তিনি কি করেছেন, মাগরিবে তিনি কি করেছেন, কোনো কাজ করবার আগে তিনি কি করেছেন, বিয়ের সাথে তিনি কিভাবে করেছেন, বাচ্চা কাচ্চা কিভাবে লালন পালন করেছেন, তিনি তিনি মুআমালা বিজনেস কিভাবে করেছে, তিনি লেনদেন কিভাবে করেছে, তিনি কিভাবে সাক্ষী নিয়েছে, কিভাবে সাক্ষী দিয়েছে, আপনি শুধু এগুলো ফলো করবেন, দ্যাটস ইট। আল্লাহ পৃথিবীর প্রতিপালক আরশে আযমের মালিক আপনাকে ভালোবাসবে। সুবহানাল্লাহ। আর কি লাগবে আপনার? লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। শুনুন দিনী ভাইরা, আন সাওবান রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লা তাযালু তায়িফাতুন মিন উম্মতি যাহিরিনা আলাল হক, আমার উম্মতের একটা দল সদা সর্বদা সত্যের উপর, ন্যায়ের উপর, হকের উপর অটল থাকবে, কিয়ামত পর্যন্ত একটা দল থাকবে। লা ইয়াদুররুহুম মান খালালাহুম হাত্তা ইয়াতি আমরুল্লাহ ওয়া হুম কাযালিক, কোন লাঞ্ছনাকারীর লাঞ্ছনা তাদের কোনো ক্ষতি করতে পারবে না, কিয়ামত সংগঠিত হয়ে যাবে যতক্ষণ না কিয়ামত হয়, কোন লাঞ্ছনাকারীর লাঞ্ছনা, কোন ঘৃণাকারীর ঘৃণা, কোন অপবাদ দানকারীর অপবাদ তাদের কোনো ক্ষতি করতে পারবে না, কিয়ামত হয়ে যাবে আর তারা কিয়ামত পর্যন্ত এই সত্যের পথে তারা অটল থাকবে। আল্লাহ আমাদেরকে সেই পথের পথিক করুন, আমিন। যদি আমরা ওই যে উম্মত দলের কথা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে গেছে, যদি আমরা সেই দলের অন্তর্ভুক্ত হতে চাই, তাহলে আমাদেরকে কোরআনুল কারীমে সূরা হাশরের ওই আয়াতে চলে যেতে হবে, ওয়ামা আতাকুমুর রাসূল, রাসূল যা দিয়েছে ফাখুযুহ, তা গ্রহণ করো, ওয়ামা নাহাকুম আন, আর যা থেকে নিষেধ করেছে ফান্তাহু, ছেড়ে দাও, বাদ। কয়শো বছর আগে থেকে চলে বাদ, কত লাখ মানুষ একটা আমল করে, আল্লাহ নবী দিয়েছে না, বাদ। আচ্ছা বলুন তো, এই পুরো পৃথিবীর সব আলেম আজকের দিনের, গত 1000 বছরের সমস্ত আলেম একটা পাল্লায় রাখবো আমরা, আর আল্লাহ নবীর একটা চুল রাখবো, একটা দাড়ি, একটা একটা ফসল, উনি একটা ফুঁদি দিল ধরেন, বা উনি এভাবে হাত রাখলো একটা পাল্লায়, কার পাল্লা ভারী, কার পাল্লা ভারী? সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 1000 বছর আগের কথা হোক, 1 কোটি মানুষের কথা হোক, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছে না, বাদ। এরকম হইতে হবে, নাইলে উপায় থাকবে না, ওই দলের মধ্যে থাকা যাবে না, যে দল কিয়ামত পর্যন্ত সত্যের উপর থাকবে তারা কারা? তারা হচ্ছে কি, কাল আল্লাহ কাল রাসূলুহ, আল্লাহ বলেছে, আল্লাহ রাসূল বলেছে, এর বাহিরে কে বলেছে ডাজন্ট ম্যাটার, ডোন্ট কেয়ার, ড্যাম কেয়ার, বুঝছেন না বলেন, আমার কি, 1 কোটি মানুষ বলছে তো কি করবো এখন, শুনতে হবে, হ্যাঁ না শুনবো না, 100 বছর আগ থেকে লাখ লাখ মানুষ ওদের ভক্ত, তো কি করবো এখন, এত মানুষ কি জানে না, আমি কেমনে জানি এত মানুষ জানে কিনা, বাট আমি জানি এটা আমি করবো না, যে তলা নবী দেয়নি, এত এত মানুষের জিম্মেদার আমি নিতে পারবো, আমি আমার জিম্মেদার নিব, এত মানুষের সিদ্ধান্ত আমি নিতে পারবো, আমি আমার সিদ্ধান্ত নিব, দ্যাটস ইট, খুব সিম্পল এগুলো, কেমন? আল্লাহ তাআলা আমাদের বোঝার তৌফিক দান করুন। দিন ভাইরা একটা জিনিস মাথায় রাখবেন, অপরাধ যা হয়েছে হয়েছে, জান শত বছর সহস্র বছর পার হয়ে গেল অপরাধের বয়স, আপনাদের এই গ্রামের সর্বোচ্চ যে লোকটা এখন বেঁচে আছে তার বয়স কত হইতে পারে? তর্কের খাতিরে, তর্কের খাতিরে, কিসের খাতিরে, ধরে নিলাম 1000 বছরের একটা লোক এখানে বেঁচে আছে, 1000 বছরের এখনো বেঁচে আছে, আর সে শিরিক বিদআত অপরাধ করুক, কার সাথে, কার সাথে, শিরিক বিদআত আল্লাহর নাফরমানিতে 1000 বছরের পুরো 1000 বছর সে আল্লাহর নাফরমানিতে কাটাচ্ছে, ধরে নিলাম তর্কের খাতিরে, কিসের খাতিরে বলেন তো, ওই লোকটার জন্য আল্লাহ কতটুকু দয়ালু? 1 কোটি বছর একটা লোক অপরাধ করে, কয় কোটি বছর, 100,000 কোটি বছর একটা লোক অপরাধ করে, ধরে নিলাম তর্কের খাতিরে,
এই লোকটা যদি আল্লাহর কাছে ফিরে এসে ভালো হতে চায় কি করতে হবে জানেন? খুব সিম্পল আমি বলে দিচ্ছি, শুনেন। এটা আমি বলতাম না এভাবে, কারণ এখানে অনেকে বসা আছে, নামাজ পড়ে না, রোজা রাখে না, মদ গাঁজা খায় ব্যস্ত, জেনা ব্যবচারে ব্যস্ত। প্রবলেম কোথায় জানেন? ওরা কিছু বললে ও কি বলে? ওরে কিছু বললে ও বলে যে আরে বেটা আজ্জারও জাহান নামে কাল্লারও জাহান নামে, আর মতো ফা বিষ্ট মানুষ দুনিয়ার মধ্যে আর আসেনি, আর আয় নামাজ কদর হই কিতা করিন কো। ও আল্লাহ এভাবে বলেছে, মানে তার কথা হচ্ছে তার মতো পাপি আরে দুনিয়াতে নাই, সে আর এই এক দুই অক্ত নামাজ পড়লে কি হবে তার? সেভাবে এটা কে ভাবে? ও চাঁদপুরের মহিলা ও পুরুষরা, ইত্তাকু রাব্বাকুম, তোমরা তোমাদের প্রতিপালককে ভয় করো, ভালোবাসো, কোরআনুল করিমের তেলাওয়াত শুরু করো, তোমরা তোমরা কোরআনুল করিম বুঝে পড়া আরম্ভ করো, হতভাগাদের অন্তর্ভুক্ত হয়ো না তোমরা। তিনি সুবহানাহু তাআলা, এটা কোনো হাদিস নয় যে আপনি বলবেন জাল জয়ীফ মুনকার, এটা বলবেন যে শাফি হানাফি মালাকি হাম্বালি বলে শেষ করে দিবেন, এটা এরকম কিছু না। কোরআনুল করিমের আয়াত তিনি সুবহানাহু তাআলা বলছেন ইল্লা মান তাব ইল্লা মান তাব ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা إلا من تاب وآمن وعمل عملا صالحا فأولئك يبدل الله سيئاتهم حسنات وكان الله غفورا رحيما الله تعالى سورة فرقان 70 নম্বর আয়াতে বলতেছে ইল্লা মান তাব অপরাধীর অপরাধ যতই হোক না কেন মাপ মাপামাপি নাই যত হোক ইল্লা মান তাব ওর বয়স 70 বা 60 অথবা 20 আল্লাহ এগুলো পরোয়া করে না, বলছে যে অপরাধী তো অপরাধ কতটুকু যত খুশি হোক এই আল্লাহ মাপে না। যে লোকটা বেঁচে আছে তার অপরাধ আল্লাহ মাপে না, যে অপরাধ দিয়ে মরে গেছে তার অপরাধের জাররা ধুলা পরিমাণ আল্লাহ মাপবে, যে লোকটা বেঁচে আছে ওর অপরাধ আল্লাহ মাপে না। যদি সে ফিরে আসতে চায়, যদি সে কি করতে চায়, অথপর অপরাধী যাই করুক না কেন যদি সে তওবা করে, সিদ্ধান্ত নেয় যে আমি আর এই অপরাধ করব না, ওয়া আমানা এবং ঈমান আনে, ওয়া আমিলা আমালান সালিহা আর কিছু ভালো কাজ কর্ম করে, সৎকর্ম করে, আউলাইকা ইউবদ্দিলুল্লাহ তাহলে যে পিছে যে সে শত সহস্র হাজার কোটি বছর বেঁচে ছিল দুনিয়া আর আসমানে জায়গা হবে না এত যে সে গুনাহ করছে। আল্লাহ বলছে যে ফাউলাইক তার সব একবার একটা গুণ বাদ দেবে, সব গুণা গুণাকে আল্লাহ কি করবে ইউবাদ দিন বদল করবে, কিতে সাইয়্যাতিন তার গুণাগুলোকে হাসানাত নেগিতে পরিবর্তন করে দেবে। কত সিম্পল ট্রিক না, এই শিরক হোক বিদআত হোক আল্লাহ নাফরমানি হোক এই সব গুণা অপরাধের জন্য মানুষ যাবে জাহান্নাম, অথচ দুই নাক দিয়ে নিঃশ্বাস চলে, বিসমিল্লাহ বলতে পারে, আলহামদুলিল্লাহ বলতে পারে, আস্তাগফিরুল্লাহ বলতে পারে, একটু সিজদা দিয়ে একটু কাঁদতে পারে, আল্লাহু আল্লাহ 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 তুমি সাক্ষী, আল্লাহ তোমারে কি আমি সাক্ষী করতে পারি, আল্লাহ তুমি তোমার অন্তর্জন, আল্লাহ তুমি তো এখন বুঝতেছো আমি মন থেকে তোমার কাছে ফিরে আসছি, আল্লাহ তুমি আমার মাপনা করলে মাপনা করবে কি, আল্লাহ যাও তোমার আমি কথা দিলাম আর আমি অপরাধে যাবো না। এই যে লোকটা এরকম বলবে তার পিছে সব গুণ নাকি হয়ে যাবে, সুবহানাল্লাহ কত দয়ালু রব পাইছি আমরা না, আল্লাহু আকবার কাবীরা আলহামদুলিল্লাহি কাসীরা সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এবার এত দয়ালু রব কিন্তু তিনিও কিন্তু বলছে, তিনি কি বলছে, তিনি বলছে ইয়া আইয়ুহাল ইনসান হে মানুষ মা গাররাকা বিরব্বিকাল করিম, কিসে তোমাকে তোমার এত দয়ালু রব থেকে দূরে রাখছে? আল্লাহ নিজে বলছে কি পাইছো এই দুনিয়াতে এত দয়ালু এত করিম পৃথিবীর প্রতিপালক, ওনার থেকে দূরে তোমাকে কিসে রাখছে, কি কি পেয়ে গেছো 22 বছর 25 বছরের যৌবন, মানে 20 থেকে শুরু হয়ে 45 ব্যাস, 2-4-5 কোটি টাকার বাপ দাদার সম্পত্তি ব্যাস,
একটু নেতাগিরিই পাইছো হয়তো, 2,000,000-2,00,000 মানুষের নেতৃত্ব দাও আর কি। একটু ঢাকা শহরের দুটো বাড়ি করে ফেলছে এইখানে, এই যে দহলিয়ার ওই মানে প্রধান সড়কের পাশে হয়তো 2 বিঘা জমি নিছে, একটা সুন্দরী মহিলাকে বিয়ে করছো, তার বাপে তুমি সম্পদশালী আর দাম্ভিক দেখে বলছে না জামাই দারুণ একটা পাইছে, তোমার একটা সুন্দরী মহিলা বিয়েই না হয়ে বসছে আর কি। যেটা ছেলে না হয়েছে তোমার, একটা ডাক্তার হয়েছে, একটা ইঞ্জিনিয়ার হয়েছে, ওদের ছেলে মেয়ে আবার সায়েন্টিস্ট গবেষক হয়ে গেছে, এই তো মা গররাক মা গররাক, কিসে তোমাকে রব্বিকাল করিম এত দয়ালু রব থেকে দূর রাখছে, ভয় করো ওই দিনকে যেদিন আকাশ হবে গলিত ধাতুর মতো, পাহাড় পর্বত হবে রঙিন ফসলের মতো, ভয় করো ওই দিনকে, ব্যাস এই অল্প জিনিস পেয়ে এত দয়ালু রবকে ভুলে গেছো। দেখুন ঠান্ডা আমার লাগিয়েছে বেশি, আপনাদের লাগতেছে, একটা হাদিস বলে বক্তব্যটা যদি শেষ করতে চাই শেষ করা যাবে কিনা? আরে ভাই কথা তো আগে বুঝেন, বলি না শুনেন, আমি সারাত কথা কয়ে করবো কি বলেন, আপনি কি জীবনে প্রথম আর শুনতেছেন, খুতবা শুনেন নাই আগে? তো আপনাদের মুখ এমন বলবেন হুজুর ঘরে দাঁড়িয়ে দাঁড়িয়ে না, ও ভাই আমি কি অন্তর জানি নাকি যে আপনার অন্তর কি আছে আমি জানি, আমি তো দেখি দাঁড়িয়ে, আমি দেখি টাকুন এসে প্যান্ট, এজ এ মানুষ হিসেবে আমি দেখি একটু, আপনি কি করেন কার সাথে মোবাইলে কি কথা বলেন, নামাজের সময় ঘুমান না ওঠেন নাকি আমি জানি, তো আমি যা দেখবো তাই তো বলবো, আমি বাইরে বলবো টা কেন, আমি বাইরে বলবো টা কি আপনাকে বলো, আপনি এত অসুবিধা করবেন টা কি? ছোট্ট একটা ট্রিক বলি, এটা মানেন এরপর ঘরে চলে যান ঘুমায় যান, অথবা যদি জেগে থাকেন সারা রাত জাগেন ফজর পর্যন্ত, 2-3 পর্যন্ত সিনেমা নাটক বঙ্গাল চায় ঘুমায় যায় না, প্রথম কথা এগুলো দেখিয়ে না আরাম, দ্বিতীয় কথা দেখলে ফজর না পড়ে ঘুমায় যায় না, কেমন না না আপনারে যে বলছে যে সিগারেট খেলে নামাজ পড়া যাবে না এই লোকটা বোকা, যে আপনাকে তুলনা দেয় যে লোকটা আপনাকে খোঁটা দেয়, হেতে আরা দিন করে মিশে কথা বা নোয়া জড়ে কিচ্ছে নোয়া জড়ে হেতে, এই লোকটা পাগল যে আপনার নামাজকে তুচ্ছ করে দেখে আপনার অপরাধের জন্য, এই লোকটা বর্বর বন্ধু, এই পৃথিবীর সবচেয়ে নিকৃষ্ট মানুষ আমার চোখে, যে লোকটা আপনার কিছু টুকটাক ভুল হয় ওই ভুল যখন ধরবে তার সাথে যখন লাগিয়ে যাবেন জায়গা জমি নিয়ে বাড়িয়ে বাড়িয়ে পাড়ায় পাড়া, তখন বলবে যে হাতে কি দিবি হারা দিন করে বিচার যে এভাবে তুচ্ছ, না না ও পাগল ও বুঝে না, আপনার ভালো কাজটা ভালো কাজ খারাপ কাজটা খারাপ কাজ, তবে আপনি চিন্তিত হওয়া উচিত, আল্লাহ তাআলা কোরআনে বলছে যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হে ঈমানদাররা আকিমিস সলাহ তোমরা নামাজকে প্রতিষ্ঠিত করো, ইন্নাস সলাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয়ই নামাজ মানুষকে মন্দ কাজ থেকে বিরত রাখে, তো আপনি যদি নামাজ পড়েন আর মন্দ কাজ থেকে বিরত না হন আপনার নিজের চিন্তিত হওয়া উচিত যে কি আমি বিরত কেন হইতে পারতেছি না, আল্লাহ তো বলছেন নামাজ পড়লে ভালো হওয়া যাবে, আল্লাহ বলছে কি নামাজ পড়লে ভালো হওয়া যাবে, আমি নামাজ পড়তেছি ভালো হইতে পারতেছি না, আপনি ওই নামাজ নিয়ে টেনশন করা উচিত যে আমার নামাজ কি কবুল হচ্ছে নাকি হচ্ছে না, তাহলে আমি নামাজও পড়তেছি আবার ভালো হইতে পারতেছি না, নিশ্চয় আমার নামাজের ত্রুটি আছে, এটা আপনি নিজে চিন্তিত হওয়া উচিত, আমি আপনাকে খোটা দেবো কেন, আমি আপনাকে তুচ্ছ করবো, ওটা তো আমার রাইট নেই করার, বুঝলেন আপনার রবকে আপনার বিচার করবে কে, নেকি দিবে কে, গুনাহ দিবে কে, তাহলে আমার সাবজেক্টই না আপনাকে কেন আমি তুচ্ছ করবো, দরকার আছে না, আপনি তো আমার সাবজেক্টের মধ্যেই পড়েন না, আপনার অপরাধ তো আমার সাবজেক্টের মধ্যে আসে না, কারণ আমি তো ক্ষমতা রাখি না আপনাকে ক্ষমা করে দেওয়া, আমি এটাও ক্ষমতা রাখি না দয়া আমার রব যদি আপনাকে জান্নাতে দিয়ে দেয় বলার জন্য আল্লাহ তুমি ওনারা জান্নাতে দিচ্ছ করো, আমি এটা পারি বলতে, আমি পারবো না, কেন পারবো না বলতেছি, আজকের ওয়াজের শেষ আদেশটা করে শুনে আপনাকে শুনে দেখেন আপনার বুঝে আসে কিনা। আন আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু কল, আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন সামিআতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল, আনাস ইবনে মালিক একজন সাহাবী কেমন রাদিয়াল্লাহু, তিনি বললেন যে আমি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে বলতে শুনেছি, মানে আল্লাহ নবী বলেছে ক্বাল আল্লাহ, আল্লাহ নবী বলেছে যে আল্লাহ বলে, কে বলে, আল্লাহ বলে, কি বলে, আল্লাহ বলে ইয়া ইবনে আদম, হে আদমের সন্তানরা মহিলা ও পুরুষরা হিজড়ারা সবাই
হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, নাসারা, ইহুদ, কুফার, কাফির, মুশরিক, ফাজির, মুনাফিক সবাই, কেউ বাদ পড়ে নাই। মজার জিনিস হচ্ছেন আপনি, একে তো মুসলমান বলে নাই, কি বলে নাই, মুমিন বলে নাই, বলছে ইয়া ইবনে আদম। আল্লাহ নাকি এভাবে বলে যে হে আদমের ছেলে মেয়েরা, ইন্নাকা মা দাআউতানি ওয়া রাজাউতানি গফারতু লাক মা কানা ফীকা ওয়ালা উবালি। আল্লাহ নবী বলছে যে আল্লাহ ডেকে বলে, কি বলে, যে হে আদমের ছেলে মেয়েরা, যতক্ষণ আমাকে তুমি ডাকতে থাকবে এবং আমি আল্লাহর ক্ষমা পাবা এটা আশা করতে থাকবে, ততক্ষণ আমি তোমার গুনাহ মাফ করতেই থাকব। আলা মা কানা ফীকা ওয়ালা উবালি, তোমার গুনাহ যত অধিকই হোক না, ওয়ালা উবালি, আমি কারো পরোয়া করি না। তিনি বলেন ইয়া ইবনে আদম, আল্লাহ বলে হে আদমের সন্তানরা, লাউ বালাগাত যুনুবুক আনান আসসামা, আল্লাহ বলে হে আদমের ছেলে মেয়েরা, তোমাদের গুনাহ যদি জমিন থেকে আসমানের মেঘমালা পর্যন্ত পৌঁছায়, এরপর তুমি হঠাৎ করে বলে বসলে ইয়া আল্লাহ আপনি আমাকে মাফ করেন আমি আর গুনাহ করব না, গফারতু লাক, এই জমিন থেকে আসমান পর্যন্ত গুনাহ মাফ করে দেব, ওয়ালা উবালি, কারো পরোয়া করব না তোমাকে মাফ করতে। আল্লাহ বলে ইয়া ইবনে আদম, হে আদমের সন্তানরা, লাউ আতাইতানি বিকুরাবিল আরদি খতিয়া, হে আদমের ছেলে মেয়েরা, এই জমিনটাকে যদি গুনাহ দিয়ে পরিপূর্ণ ঠেসে একবারে চাইপা চাই, যদি জমিন ভর্তি গুনাহ নিয়ে আমি আল্লাহর সামনে আসো, সুম্মা লাকাইতানি, আমার সামনে তুমি আসছো জমিনটাকে পরিপূর্ণ করে গুনাহ নিয়ে, সুম্মা লাকাইতানি, আমি দেখতে পাইলাম, মানে আল্লাহ বলছে যে আমি যদি দেখতে পাই, লা তুশরিকু বি শাইআ, তোমার এই জমিন ভর্তি গুনার মধ্যে আমি আল্লাহর সাথে কাউকে শরীক করো নাই, লা আতাইতুকা বি কুরাবিহা মাগফিরা, যদি তোমার এই জমিন ভর্তি গুনার মধ্যে যদি শিরিক না থাকে, জমিন ভর্তি গুনা রহমত নিয়ে এসে তোকে মাফ করে দেব। এই হচ্ছে দোয়া আমি আল্লাহ, কেমন এসে দোয়া আমি আল্লাহ দয়া। এবারে আসেন তাইলে আমরা ইনশাল্লাহ, এখানে কার আব্বা মারা গেছে, আপনার কত বছর বয়সে পড়ছে, ওনার বয়স কত ছিল যখন পড়ছে, অল্প বয়সে মারা গেছে না, বলবো না, 70-80 বয়স পায় কার বাপ মারা গেছে, আপনার বাপ, তাহলে ঠিক আছে ইনশাল্লাহ, যেহেতু আল্লাহ জমিন ভর্তি গুণ আল্লাহ মাফ করে দেবে, আমরা কাজ করি 80 বছর, যেহেতু আপনার আব্বা হয়ে পাইছে আপনি নিশ্চয় পাবেন, ঠিক না, 80 বছর পাবেন তো, গ্যারান্টি না, গ্যারান্টি নেই, কি বলবো, আরে 79 পর্যন্ত করি যা করার, 1 বছর আগে ভালো হয়ে যাবে, কি করবো, 80 বছর বাঁচবেন না, হইতে পারে 90 বছর বাঁচবে। এই যে হাদিসটা বললাম, এটা বলে কি আপনাদেরকে বলছি গুনাহ করার আল্লাহ মাফ করে দেবে এরকম কিছু বলছি, মূলত বলছি আজকে যেহেতু বেঁচে আছেন, আজকে যেহেতু উপস্থিত আছেন এবং বেঁচে আছেন, আজকের আগের যত গুণা আছে মাপ চান আর এগুলা করিয়েন না, কারণ আগামীকাল নাও বাঁচতে পারেন, যে মাপ চাওয়ার জন্য বাঁচলেন না থাকতে পারেন, বুঝাতে পারছি। আর ছোট্ট একটা কথা বলে মাহফিলটা শেষ করে দেবো ইনশাল্লাহ, বেশি কথা বলা লাগে না, ওই যে একটা কথা ছিল, কথাটা কি, এক বেড়া একবার তোর বাপের বিয়ে ঢোল কয়টা বাজছে, 60টা, কি কোস তোর বাপের বিয়ে ঢোল কয়টা বাজছে, ইউটিউবার যারা ইন্টারনেটে সব মানুষ বুঝবে না, এলাকার মানুষ এটা বুঝবে, এদিকের উদাহরণ তো আমাকে এদিকের উদাহরণ, কয় একটা, ও কি গোস মাত্র একটা, কো বেটা ঢোল দাও তো বেটা, বুঝছেন না, আলহামদুলিল্লাহ মানে সেটা বুঝছেন না, অত বেশি কথা লাগবে না, কারা কারা ব্যক্তিগত ভাবে একজন করে হুজুর চেনেন, মানে কাউ কোনো না কোনো হুজুরকে চেনেন ব্যক্তিগত ভাবে, আত্মর তো মসজিদের ইমাম হোক মহাজন চেনেন তো না, মাশাল্লাহ সবাই হুজুর চেনে, খুব ভালো খুব ভালো, খুবই ভালো খুবই দারুণ।
তাহলে জামশেদ মজুমদার আসছে কই থেকে? চট্টগ্রাম থেকে, ঢাকা থেকে, নাঙ্গলকোট থেকে, বিভিন্ন জায়গা। আপনাকে তো ভাই পাতি জানা না, ভাই বেড়া না। আচ্ছা বাদ দেন, এই একটা কথা কয়ে চলে যাবে। এই এলাকা উজানি পিসাই বলে এলাকা, এই এলাকা ওই যে এদিকে কি আছে, হ্যাঁ সাজুলিয়া দরবার শরীফের এলাকা। এই এলাকা জামশেদ মজুমদার আসে তো এদের বিরুদ্ধে বইলেই যাবে, কারণ এটা তার এলাকা নাকি। কথা আছে কোদাল বুকের দিকে টানা, আমি তো আর এই এলাকার কোদাল নিজের দিকে টানবো। এটা হইতেই পারে, এটা দুর্নীতি আমার দ্বারা হইতেই পারে, আল্লাহ মাফ করুক আমাকে। বাদ দেন, আমি বাদ। প্রত্যেক ব্যক্তিকে চ্যালেঞ্জ দিলাম, না 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 হেরে গেলে কোনো পেনাল্টি নাই। আপনি যদি হেরে যান চ্যালেঞ্জ, কোনো পেনাল্টি নাই। আর আমি যদি জিতে যাই আমার কোনো বড়ত্ব নাই, কেমন? না না, এটা চ্যালেঞ্জ না। আপনাদের পরিচিত একজন হুজুর, আপনি পছন্দ করেন, আপনি ভালোবাসেন, এরকম একজন হুজুর। মাইক্রোফোনে সাউন্ড তো যাচ্ছে না। আমি আমার বন্ধুদেরকে বলতেছি, যারা ভাইরা কম্বলের নিচে শুয়ে আছেন, দেখেন এটা দোষের কিছু না যে মাহফিলে আসে নাই। কেন আমি বলবো? আল্লাহ তাআলা নিয়ামত দিয়েছে মাইকের, সাউন্ড যেহেতু যাচ্ছে শুনলেই হলো, মানলেই হলো, বরঞ্চ আমি এগুলোর বিরোধিতা করি অনেক সময়। এত ঠান্ডার মধ্যে কেউ 15-20 কিলো দূরে যাবে, এটা খুব কষ্ট হয়ে যায় আমাদের, কেমন? আর কয়জন রাখবেন, কয়জন থাকবেন? ঘুরি আল্লাহর লাজ কে জানে থাকবে। খেলো বিবাহিত মানুষ সবাই বাসা চলে যাবে, ওখানে বউ গরম ভাত নিয়ে অপেক্ষা করতেছে, গরম পানি নিয়ে আপনাকে থাকবে সে। হ্যাঁ তো লাভ কি? যাই হোক, দুষ্টামি না করি। শোনেন, একটা চ্যালেঞ্জ দিলাম আপনাদের সবাইকে, কেমন? চ্যালেঞ্জটা হচ্ছে জামশেদ মজুমদার বা এই মাদ্রাসা বাদ, আপনার পরিচিত একজন হুজুর, আপনার পরিচিত একজন আলেম, আপনার পরিচিত একজন ইসলাম সম্পর্কে জানা মানুষ, না না চায়ের দোকানে যেগুলো বসে ঝগড়া করো না, মানে আসলে মসজিদ মাদ্রাসা খেদমতে আছে, এই সে এবারে সুফি হোক, চিস্তি হোক, সাবরি হোক, আমার কোনো আপত্তি নেই। একজন আলেম, একজন কি কাউমি হোক, হেফাজত হোক, যেই হোক, আমার কোনো সমস্যা নেই। চরমনে আট্রসি যেই হোক, আমার কোনো ইস্যু নেই, বল্লাহ কোনো ইস্যু নেই। একজন পড়াশোনা জানা মানুষ, যিনি কিতাব পড়েছে, কোরআন পড়েছে, এরকম একজন মানুষ, কেমন? ওনাকে জিজ্ঞেস করবেন যে জামশেদ মজুমদার নামে এক ছেলে আসছে মসজিদে, সে বলছে আপনাকে বলতে দূর সিয়াসিতে আছে না, হাদিসে ছড়া বই কুতুবি সিতে, এই বইগুলোর রেফারেন্স দিয়ে, এই বইগুলো থেকে যে লোকটা নামাজ পড়ে না ওই লোকটা কি মুসলমান নাকি মুসলমান না? উনি বলছে অন্য বই হলে চলবে না। আরে যে 6টা বইয়ের কথা বলছি, 2 লাখের উপর হাদিস আছে, টেনশন করবেন না, হাজার হাজার লাখ লাখ হাদিস আছে। আমি ছোট কিছু বলতেছি না আপনাকে, বুঝছেন নি, আনলিমিটেড হাদিস আছে, ছোট কিছুর কথা বলতেছি না। আপনি আরো বই খুঁজতে হবে না, কেমন? আর বই খুঁজতে হবে না আপনাকে। এই 6টা আপনি যদি পড়া শুরু করেন, কয়েকদিন বছর লাগবে আপনার, মানে যদি রিডিংও করতে চান, এই এক জীবনে হবে বলে মনে হয় না, মনে হয় না 6টা শেষ করা যাবে বলে। সুবহানাল্লাহ, কারণ যেহেতু আমরা বাঙালি, আরবি পড়ে তো আগে বাংলাটা বুঝতে হবে, ডাবল খাটনি আমাদের, না আমাদের ব্রেন তো দুইটা রিড করবে। আরবি যারা বুঝে তারা আরবি পড়লেও বুঝবে যে বাংলাটা বুঝতেছে, আর যিনি অনুবাদ পড়বে উনি তো আরবি না পড়লে, অনুবাদ পড়লে আরো বেশি লেট হবে, কারণ ছোট ছোট আরবির বড় বড় অনুবাদ বের হয় বাংলা, কেমন? ভাষাগত পার্থক্যের কারণে। পরে বলবেন জামশেদ মজুমদার নামে এক হুজুর, ছোট অল্প বয়সে একটা ছেলে আসছে ওয়াজ করতে, ও বলে গেল দিনে 17 রাকাত নামাজ, ফজরের 2, জোহরের 4, আসরের 4, মাগরিবের 3, এশার 4, ফরজ গুলো কিগুলো? ওই যে নিয়ত পড়েন দে ফরদুল্লাহি তাআলা, এই ফরজটা আর কি। হ্যাঁ, এই 17 রাকাত নামাজ যারা পড়ে না তাদেরকে আল্লাহ কি বলছে? মুসলমান বলছে, মুশরিক বলছে, কাফের বলছে, ফাসেক গুনাহগার বলছে, কি বলছে একটু দেখেন তো। হ্যাঁ আপনি যা, আমি একটু বলে দিই না, আপনি কোথায় পাবেন? দেখেন যে উনি বই পড়ে যদি বলে তাহলে বলবে যে আল্লাহ কাফের বলছে, মুশরিক বলছে। যে লোক নামাজ পড়ে না সে মুসলমান না, এটাই বলবে, সে বলতে বাধ্য, ওই বইতে এরকম লেখা আছে। যদি সে ওই বই হাদিসের বই থেকে কথা বলে ওখানে এরকম লেখা আছে, অন্য কথা আমি করতে পারি। আই মানে কি? আই অর্থ কি? ইউ অর্থ কি? অন্য কিছু করা যাবে তো, ওটাই এরকম তো। যদি হাদিসের বই পড়ে যে লোক নামাজ পড়ে না সে যে কুফুরি করে আল্লাহর সাথে, যে লোক নামাজ পরিত্যাগ করে, নামাজ ছেড়ে দেয়, সে যে শিরিক করে, এটা তো ওখানে লেখা আছে। আচ্ছা জান, আল্লাহ নবীর একটা হাদিস বলে শেষ করে দিই, কেমন? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে নিশ্চয়ই তারা, তারা কারা বিচার করবে? ইহুদি, নাসারা, মাজুসি, আব্দুত তাগুত, মানে মুসলিম ছাড়া যত লোক আছে তারা সবাই, কেমন? হচ্ছে তারা। এবং তিনি বলেন আমরা, নিশ্চয়ই তারা এবং আমরা, নিশ্চয়ই তাদের, তাদের মানে ওই সবগুলার, আর আমাদের মানে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতদের
বলেন যে মধ্যখানে পার্থক্য হচ্ছে নামাজ, যে লোক নামাজ পড়ে সে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত, আর যে নামাজ পড়ে না সে তাদের। ফামান তারাকাহা ফাকাদ কাফার, যে নামাজ ছেড়ে দিল সে কুফর করে। বুঝছেন? এবার আপনারা যাচাই করেন, কেমন বাসা চলে যান সুন্দর করে যাচাই করেন যে কথা ঠিক আছে কিনা। কারণ আপনি তো শুক্রবার শুধু জুমা পড়েন, হুজুরকে বলবো যে হুজুর একটু ইমান থেকে কথা বলেন তো, আসলে কি শুধু শুক্রবার জুমা নামাজ পড়লে কি জানা যা পাই? আমি হুজুরকে একটু জিজ্ঞেস করি যে হুজুর আমি আপনার চাকরি তো ক্যান্সেল করবো না, বেতনও কমবে না আপনার, আপনার নামে বদনামও করবে না। হুজুর একবার ইমান থেকে আপনি যে পড়াশোনা করছেন আল্লাহকে ভয় রেখে, কিয়ামতে হাসরের মাঠে দাবি থাকবে আপনার সাথে আমার, একটু বলুন তো আমি শুধু শুক্রবারে নামাজ পড়ি, আমি কি জানা যা পাবো? আমি মরে গেলে আমাকে জানা যা হওয়া উচিত ইসলামিকভাবে? একটু জিজ্ঞেস করি, জিজ্ঞেস করি। আল্লাহ নবী বলছে যে নামাজ পড়ে না, কারণ জুমা কি দিনের কি প্রথম অক্ত নামাজ? কি জুমা ফজর দিনের প্রথম অক্ত নামাজ? কি দিনের শেষ অক্ত নামাজ? কি জুমা? শেষ অক্ত হচ্ছে ঈশা, ফজর আর ঈশার ভিতরে জুমা আসে অথবা জোহর আসে, কথা বুঝলেন না? আচ্ছা, এখান থেকে চট্টগ্রাম রওনা দিলেন কোথায়? বারোয়ার হাট পর্যন্ত গেছেন। কই পর্যন্ত গেছেন? আপনি কি চিটং গেছেন? কেমনে গেলেন চিটং? আপনি বারোয়ার গেলেন? আপনি সিটি গেটে একজন লোক বলতেছে যে তুমি শোনো সিটি গেটের এসে বাম দিকে এসে দোকানে আসো, এটা তোমার জন্য একটা জিনিস রাখছি, জিনিসটা নিয়ে যাও। আপনি বারোয়ার হাট যাই 100 বছর বসে আছেন, ওই জিনিস পাইবেন? হ্যাঁ, যে লোকটা চিটং এ তার জন্য জিনিস রাখা সে বারোয়ার হাট যায় বসে আছে, 8-15 কিলো গেলে সেটা এখান থেকে 6 ঘন্টা গেল, আর 20 মিনিট গেলে যেটা এই 20 মিনিট জাগে যদি সে না যায় সে কি যায় পৌঁছাবে? হুজুরু জান্নাত 5 ওয়াক্ত নামাজে আছে, জুমায় নাই, বুঝে দিয়ে পারছি? জান্নাত 5 ওয়াক্ত সলাতে আছে, শুধু জুমাতে নাই, শুধু জুমাতে নাই। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান। দিনী ভাইয়েরা কিচ্ছু যায় আসে না, আল্লাহ কিচ্ছু যায় আসে না, এই নিঃশ্বাসটা বন্ধ হয়ে গেলে না যে গুনাহগুলো আছে এগুলো আর মাফ করতে পারবো না। এই পৃথিবী, এটা পৃথিবী, এখানে আল্লাহকে সন্তুষ্ট করার জায়গা, আল্লাহ থেকে মাফ নেওয়ার জায়গা এটা, আল্লাহকে রাজি খুশি করার জায়গা এটা। মরে গেলে আপনি নেকিও করতে পারবেন না, গুনাহ করতে, বরঞ্চ গুনাহ করতে পারবেন। যে গান বাজনাগুলা আপনারা করান, কেমন যে গান বাজনাগুলো আপনারা করান, এই ইউটিউবার ভিডিও ছেড়ে দিয়ে তো মনিটাইজেশন করে চলে যাবে, ও যাবে মরে। এই ওয়াজ শুনতে এসে মানুষ আসার পরে দেখবে যে এখানে গান চলে অ্যাডে, ওর গুনাহ হবে, ও মরার পরে গুনাহ হবে। তোদের দোকানে টেলিভিশন, চায়ের দোকানে বাপে দিয়ে গেছে টিভি, সিনেমা দেখায়, আরে ওই সবু ছিল সিনেমা দেখতে গেলে সিঙ্গারা সমুসা ফুল না, এখানে সিনেমা দেখতে না কিছু খা। হ্যাঁ, এটা ইনকামের পথ ছিল, বাট আমি টিভি জানা কারণ হচ্ছে না কিছু না খেলে পোষাবে না। আরে ওই দিনও চলে গেছে, এখন যুগ উন্নত হয়েছে তো বলা পাই না, আমি জানি না। ওই দিন বেশি দিন আগে নাকি যে ওই যে বেড়া কই না, একটা বেড়া ফুস করে সিমা দিয়ে গুতা দিয়ে বলা মানে খুলে পরে দেখতেছি না, বসতে দাঁড়া কারণ 2 টাকা আছে সিঙ্গা রাখবো দোকানের ভিতরে দাঁড়ায় না, সাটা মাটা বন্ধ করে সিনেমা চলে না। না, গুনা হবে, মানুষে দেখলে কি করবে তা না, ফ্রি ফ্রি সব সিনেমা দেখে নেবে, তাই সিঙ্গা রাখা সব সাটা সিনেমা সা এরা মরে গেল, গুনাই গেল হতে থাকবে। এই যে ডিশ ব্যবসা করে না, ডিশ ব্যবসা, এই যত মানুষ সিনেমা দেখে তাদের ডিশের থ্রুতে, আমি বলবো যে হুজুর ইসলামিক টিভি চ্যানেল তো আছে, কয়টা রে আছে কসাই? এখানে একজন লোক দাঁড়ান তো বাংলাদেশে 5টা ইসলামিক চ্যানেল নাম তো ডিশ না করে গেলে আমার এই যুক্তি দেয়। কালকে এই যে আমাদের মোকাররম বিন মোহসিন মাদানী আহমদুল্লাহর কাছে এক ছেলে এসে প্রশ্ন করতেছে, হুজুর ওই যে ভাই বোন যে জমিটা, হ্যাঁ বোন যদি খুশি হয়ে ভাইকে দিয়ে দেয় তাহলে কি নেওয়া যাবে না? সে ওকে বোঝানোর বহু চেষ্টা করতেছে, সুন্দর করে বোঝে না। পরে আমি বললাম যে শোনো, এদেশের বোনেরা খালি বাপ থেকে জমি পায় না, জামাই মরে গেল বউ কি জমির মালিক হয় কিনা? আমি বলে তোমাদের টাঙ্গাইলে গত 50 বছরে একটা মহিলা দেখাও জামাই মরার পরে যে সম্পত্তি জামাই থেকে পেয়েছে ওখান থেকে ভাইকে দিয়ে গেছে, খুশি মানে একজন দেখো অক্ষয় নাই, তোমার বাপেরটাও খুশি মানে সে দেয় না। তোমরা এরকম একটা রীতি রেওয়াজ বানায় রাখছো, ও মহিলা ভয় দেয় পরে তুমি ওকে দাওয়াত দিবা না, খোঁজ খবর নিবে না, এটাকে বলো তত্ত্ব তালাইশ। আমরা কি বলি এটাকে আমাদের ভাষায়? শুদ্ধ ভাষায় কি কই আমি জানি না, আমরা কি কই
তত্ত্ব তালাশ করিও না ও মন জানে যে তত্ত্ব তালাশ করতে নোয়ার আর ভাই ওকে কিতে কিচ্ছু হইয়ে নেই ধীরে ধীরে যাই দিল গেছে কেন অথচ অর্ধেক নিয়ে গেছে কতটুক নিয়ে গেছে বাকি অর্ধেক কিন্তু আল্লাহ তাআলা ভাইকে দিয়ে দিয়েছে বলে সব সময় যত্ন নেওয়ার জন্য রাইট ও হ্যাঁ ভালো কথা আমি ওইদিন আমার আব্বাই কিনে ও বড় কি রং সংশ নিয়ে ধ্বংস হয়েছে অংশ নিলে নাকি ধ্বংস হয়ে যায় তো তাহলে তো সব পুরুষ ধ্বংস সব বাপের অংশ হয়েছে পুরুষরা কি বাপের অংশ নেয় না মায়ের অংশ নেয় না তাহলে বুঝছি এই জন্য মনে হয় এত এই বাংলাদেশে যত অধঃপতন এই জন্যই সব বাপের জমি খায় এই জন্য আরে না আল্লাহ মাফ করুক আমাদেরকে শুনুন তাহলে আজকে নিজ নিজ পরিচিত আলেম আমাকে জিজ্ঞেস করবেন দিনে পাঁচ ওয়াক্ত নামাজ যদি না পড়ি আমি মুসলিম থাকি কি না ধরেন আমি এক ওয়াক্তও পড়ি না শুক্রবার তাও মাঝে মধ্যে মিস যায় আমার বাসে বসে আছি টেম্পুতে বসে আছি ইয়া আল্লাহ ঢাকা শহর গেলে বোঝা যায় মানুষ আমরা কত নিচে নামছি জুমার নামাজ কিছু মানুষ পড়তে পড়তে রাস্তা পর্যন্ত মুসল্লা বিছায় না তখনও বাস টেম্পু দাঁড়ায় আছে সিরিয়ালে যাবে কেউ নামাজ পড়ার ড্রাইভার কেউ কেউ তো পড়ে যে পড়ে তাকে তো বাসে না কিন্তু তখনও তো জ্যাম কারো হাতে বাইক কারো হাতে সিএনজি কারো হাতে বাস এদেশ 90% মুসলমান দেশে লেগে সব কি হিন্দু ওখানে তো 100 জন ড্রাইভারের মধ্যে 90 জন মুসলমান আছে আছে না তো নালে এদেশ 90% মুসলমান দেশ কেমনি হইবে বাস ড্রাইভার 90 100 জনের মধ্যে 90 জন যদি মুসলমান না হয় ট্রাক ড্রাইভার তারপরে যে চায়ের দোকানদার রিক্সাওয়ালা পয়সাওয়ালা ধনী তারপরে হচ্ছে যে শিক্ষিত ডাক্তার ইঞ্জিনিয়ার 100 জন যদি 90 জন মুসলিম না হয় তাহলে 90% মুসলমান দেশ কেমনি হইবে আল্লাহ আমি এখানে এসে আপনাদেরকে কি শিখাইতে পারবো আমার বুঝে আসতেছে না সত্যি কারণ আমি নতুন আসছি এখানে আমি আমি চাই না আমি এখানে ওয়াচ করে চলে যাই আমার মতো করে পরে এই মাদ্রাসার মানুষ সমালোচিত হোক তারপরে আমি যেটা ওয়াচ করতে আসছি সেটা আমি করি না এখানে কারণ আমি আমার এলাকাটা বুঝি তার সত্য এটা না আমার বাড়ির পাশেই এটা বৃহত্তম কুমিল্লার অংশ ছিল একসময় না আমরা একই মানে মায়ের পেটের ভাই ভাই হয়ে গেছি বুঝলেন তো আমি আল্লাহ যদি বাঁচে ভবিষ্যতে যদি এখানে আসি আরো 2-4-5 বছর যাক সময় যাক তখন ইনশাল্লাহ চেষ্টা করবো কোনো একটা টপিকের উপর আপনাদের সাথে আরো সন্ধ্যের কথা কিন্তু আজকে শুধু এতটুকু আপনাদেরকে বলে গেলাম হানাফি শাফি মালিকি হাম্বালি চিস্তি সাবরি তরিকা থাকে কত মারেফত শরীয়ত সব কিছু এক জায়গায় রাখেন যে কোনো হুজুর থেকে একটু ফতোয়াটা নেন যদি পাঁচ ওয়াক্ত নামাজ না পড়েন আপনার পরিণতি থাকে এই ফতোয়াটা নেন ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت